Hey guys, I am Parijay Patra and welcome to Lexpert, the legal sound. This is the platform of law. So if you not subscribe to our channel, please subscribe the channel and press the bell icon and follow, like and share and comment. So আজকে আমরা জানবো ল কাকে বলে। আমরা এটা জানি লতে সিভিল, ক্রিমিনাল, ট্যাক্স অনেক রকম ল হয়, কিন্তু ল কাকে বলে, লয়ের পিওর ডেফিনেশন কি? সো আমরা যদি যাই ডেফিনেশনে, সেখানে একটা জিনিস জানতে পারি। সেখানে বলেছে, ল ইজ দ্য রুল অফ কন্ডাক্ট ডেভেলপড বাই দ্য গভর্নমেন্ট অর সোসাইটি ওভার এনি টেরিটরি। ইট ফলোজ সার্টেন প্রিন্সিপালস, প্র্যাকটিসেস অ্যান্ড কাস্টমস ইন অর্ডার টু ডিল উইথ ক্রাইম, বিজনেস, প্রপার্টি, ফিনান্স এটসেট্রা। ল ইজ কন্ট্রোলড অ্যান্ড এনফোর্সড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তাহলে আইনের সংজ্ঞা এটা বলেছে, আইন হলো একটি নির্দিষ্ট অঞ্চলের সরকার বা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত উন্নত আচরণের একটি নিয়ম। এটি কিছু প্রিন্সিপাল মানে গুণ বা নীতি আর প্রথা অনুসরণ করে। অপরাধ, ব্যবসা, বিষয় সম্পত্তি ভিত্তিক অর্থনীতিকে চালনা করার জন্য। তাহলে আমরা লয়ের ডেফিনেশন পেলাম। এবারে আমরা যাব লয়ের লিগ্যাল ডেফিনেশন কীভাবে আমরা পাবো সেটার উপর। সো এর জন্য গাইজ আমাদেরকে যেতে হবে জুরিসপ্রুডেন্স। জুরিসপ্রুডেন্সের থেকে আমরা যে প্রিয় ডেফিনেশন সেটা পাবো। সো জুরিসপ্রুডেন্সের বিভিন্ন স্কুলস আছে, সেই স্কুলসগুলো থেকে আমরা এই ডেফিনেশন পাবো। বিভিন্নভাবে অনেক জুরিস্ট বা আইনজ্ঞ তারা বিভিন্ন রকমভাবে এটাকে ডিফাইন করেছেন, বর্ণনা দিয়েছেন। যেমন ন্যাচারাল স্কুল, ন্যাচারাল স্কুলে বলেছে যে কোর্ট বা আদালত সমস্ত আইনকে নির্ধারণ করে। এখানে দুটি প্রধান অংশ আছে, দেয়ার ইজ টু মেইন পার্ট। নাম্বার ওয়ানে বলেছে, কোনো আইনকে বোঝার জন্য কোনো ব্যক্তিকে এই আইনের উদ্দেশ্য জানার জন্য সচেতন হতে হবে। অ্যান্ড নাম্বার টুতে বলেছে, আইনের আসল প্রকৃতি জানার জন্য কোনো ব্যক্তিকে আদালতের সাথে পরামর্শ করতে হবে, আইন সবার সাথে নয়। তারপরে যদি আমরা চলে যাই, আমরা যাবো পজিটিভিস্টিক স্কুলে, সেখানে আমরা পাবো জন অস্টিনকে। জন অস্টিন তিনি একজন খুব ফেমাস জুরিস্ট আর তিনি বা আইনজ্ঞ। তিনি বলেছেন, আইন হলো রাজনৈতিকভাবে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা গঠন করা নিয়মের সমষ্টি। আইন হলো এমন নিয়মের সমষ্টি যা সকল মানুষ তাদের মর্যাদা নির্বিশেষে অনুসরণ করতে বাধ্য। এটা অস্টিন বলে গেছেন। তারপরে ডেফিনেশন দিয়েছেন হ্যান্স কেলসেন। কেলসেন বলেছেন, আইন হলো আদর্শ বিজ্ঞান, ইটস এ নর্মেটিভ সায়েন্স। এর জন্য এর যে থিওরি সেটাকে পিওর থিওরি অফ ল বলা হয়। তো কেলসেনের এই আইন সংজ্ঞার মধ্যে আইনটি কী ঘটতে হবে তা বর্ণনা করতে চায় না, কেবলমাত্র নির্দিষ্ট নিয়মগুলো মেনে চলার কথা বলে। এরপরে যদি আমরা যাই, তাহলে আমরা এবারে যেতে হবে হিস্টোরিক্যাল স্কুলে। এটাও একটা স্কুল যেখান থেকে আমরা লয়ের আলাদা সংজ্ঞা পাবো। তো আমরা চলুন চলে যাওয়া যাক হিস্টোরিক্যাল স্কুলে, সেখানে দেখা যাক ল সম্পর্কে কী বলা আছে। সেখানে সেভাইনি বলে একজন আছে। সেভাইনি বলেছেন হিস্টোরিক্যাল স্কুল সম্পর্কে, যার পুরো নাম হচ্ছে ফ্রেডরিক্স কার্ল ভন সেভাইনি। তিনি বলেছেন, কিছু থিওরির মধ্য দিয়ে তিনি সংজ্ঞাটা দিয়েছেন। যেভাবে এক নম্বরে তিনি বলেছেন, ফার্স্ট থিওরি, আইন অচেতন এবং অজ্ঞানতা এবং সাংগঠনিক বৃদ্ধির ব্যাপার। নাম্বার টুতে তিনি বলেছেন, আইন হলো ভাষার মতো সার্বজনীন। তার জন্য তিনি বলেছিলেন বারবার যে নেচার অফ ল ইজ ইউনিভার্সাল, লাইক ল্যাঙ্গুয়েজ ভ্যারিজ উইথ দ্য পিপল অ্যাট লার্জ। আপনারা এগুলো পেয়ে যাবেন, আমার স্ক্রিনেই পেয়ে যাবেন, আমি শুধু বাংলাতে বলছি বোঝার জন্য, অনেকেই রিকোয়েস্ট করেছেন। নাম্বার থ্রিতে, প্রথা বা রীতি আইনের পূর্ববর্তী শুধু নয়, এর থেকে বড়। প্রথা বা রীতি আইনের পূর্ববর্তী শুধু নয়, এর থেকে বড়। নাম্বার ফোরে তিনি বলেছেন, সেভাইনি তিনি বলেছেন, জনসচেতনতার মধ্যে দিয়ে আইনের উৎপত্তি। নাম্বার ফাইভ, সেখানে বলেছেন আইনজ্ঞ, আইন প্রণেতা বা বিধায়কের থেকে গুরুত্বপূর্ণ। আইনজ্ঞ, আইন প্রণেতা বা বিধায়কের থেকে গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি জুরিস্ট অনেক ইম্পর্ট্যান্ট কোনো লেজিসলেটর থেকে। তারপরে আমরা চলে যাব সোশিওলজিক্যাল স্কুলে। তো এতক্ষণ আমরা পড়লাম হিস্টোরিক্যাল স্কুল, এরপর আমরা যাব সোশিওলজিক্যাল স্কুলে। সোশিওলজিক্যাল স্কুলে আমরা পাবো রস্কো পাউন্ডকে। রস্কো পাউন্ড একজন ফেমাস জুরিস্ট। তিনি বলেছেন, আইন হলো সামাজিক প্রকৌশল, মানে সামাজিক মানে সোসাইটি, অ্যান্ড প্রকৌশল মিনস ইঞ্জিনিয়ারিং। সো সামাজিক প্রকৌশল মিনস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো রস্কো পাউন্ড বলেছেন, আইন হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান সরঞ্জাম, যেখানে রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক স্বার্থ এবং নৈতিক মূল্যবোধের পরস্পর বিরোধী টানাপোড়েন দেখতে পাওয়া যায়।
আর যেগুলি প্রতিনিয়ত স্বীকৃতির জন্য লড়াই করেছে। সো এটা বলেছে রসকুপ। নাম্বার টুতে যেটা বলা আছে, আরেকজন জুরিস্ট, তার নাম লিওন ডিউইট, ইনি আইনকে সামাজিক বাস্তবতার অপরিহার্য এবং বিশেষ অঙ্গ হিসেবে তুলে ধরেছেন। আবার নাম্বার থ্রিতে যদি যাই, সেখানে সামাজিক জীবনের শর্তের আশ্বাস দেওয়া হয়েছে যাহা রাষ্ট্রের শক্তি সুনিশ্চিত করে। আইন মানে সামাজিক নিয়ন্ত্রণ, আইন হলো সামাজিক সেবা, আইনের প্রকৃতি দমনমূলক বা বাধ্যকারী, সেই কারণেই এইভাবে রসকো পাউন্ড তিনি বলে এসেছেন। এরপর যদি আমরা যাই, আমরা রিয়েলিস্ট স্কুলে চলে যাব। রিয়েলিস্ট স্কুলে যখন আমরা যাব, রিয়েলিস্ট মানে কি? রিয়েলিস্ট মানে বাস্তববাদী। তো এই কারণে রিয়েলিজম থেকে রিয়েলিস্ট এসছে। তো রিয়েলিস্ট স্কুলে ডেফিনেশন যদি আমরা যাই, সেখানে আমরা একটা জিনিসই পাবো যে এই স্কুল আইনকে বিচার সংক্রান্ত পদ্ধতির দ্বারা বর্ণনা করেছে। এখানে একজন জুরিস্ট যার নাম হচ্ছে হোমস, অলিভার ওয়েন্ডেল হোমস, তিনি বলেছেন আইন হলো কিছু ঘটনার বিবৃতি, আদালত যেখানে জনপ্রেরণা দেয়। আইন হলো এমন একটা ঘটনার বিবৃতি, মানে তিনি একটা জিনিসই বলেছেন যে ল ইজ দ্য স্টেটমেন্ট অফ দ্য সার্কামস্টেন্সেস ইন হুইচ পাবলিক ফোর্স উইল বি ব্রট বিয়ার অ্যাকাউন্ট থ্রু কোর্টস। এরপরে বেঞ্জামিন নাথান কার্ডোজো, ইনি আরেকজন জুরিস্ট, ইনি আবার বলেছেন এর মতানুসারে আইন হলো কোনো পূর্বাভাস, মানে কোনো ভবিষ্যৎবাণী আর কি, এটা রায় দেওয়া হবে এরকম কোনো পূর্বাভাসকে যৌক্তিকতার সাথে যুক্তিসঙ্গতভাবে বিচারকারী একটি নীতি বা তত্ত্ব বা ন্যায় বা মূল উপাদান। এটি আইনের শাসনের বা আইন শৃঙ্খলা, যেটাকে আমরা রুল অফ ল বলে থাকি, তার একটি নীতি। সো গাইজ, এটাই ছিল আজকের লয়ের টপিক, এটা ফার্স্ট ভিডিও আমাদের এই চ্যানেলে। তো ভবিষ্যতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ফর